السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود إبراهيم فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. دار السلام جامع مسجد گنگا دیا نوگاؤں کرتک آیوجت আজকের এই মোবারক মাহফিলের অধ্যক্ষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইসব পর্দানেশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সমাজের লাখ হাজারো মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে এই মুহূর্তে রহমতি বরকতি শামিয়ানার নিচে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে কিছু সময় উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে নসিহত শোনার জন্য তৌফিক দান করেছেন। মন কোলে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে একবার কালিমাত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে
এই বরকতি রহমতি শামিয়ানার নিচে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। আমাদেরকে যেন আল্লাহ ইখলাসের নিয়তে শোনার এবং ইখলাসের নিয়তে বলার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। মহতরম হাজরিন, আপনারা শুরু থেকে এই পর্যন্ত বহুত মূল্যবান কথাবার্তা শুনেছেন উলামায়ে কেরামের জবান থেকে। এখনো শোনার জন্য আপনারা বসে আছেন, মাহফিল শেষ হওয়া পর্যন্ত আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আপনারা এই পর্যন্ত যা আলোচনা শুনেছেন, আমার মনে হয় আর আলোচনা শোনার প্রয়োজন নাই। আছে ওয়াজ শোনার প্রয়োজন আছে, শুনু শুনবই না আমল করো? আমল করার নিয়ত আছে তো ইনশাল্লাহ? খার খান না একবার আত তুলিয়া দেখাও কোথায়। আমরা সবাই আমল করার নিয়তে আওয়াজ শুনব, আমল করতে রাজি আছি কে কে? আল্লাহ আমাদেরকে যা শুনব আমল করার তৌফিক দান করুন। আরো একটু আসতে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। তো আপনাদের এলাকায় একটা নিয়ম এই মুহূর্তে আমি জানলাম, আপনাদেরকে যদি বলি আসতে তাহলে আপনারা বলেন জুড়ে, এটাই আপনাদের এলাকার সিস্টেম মনে হয়। মহতরম হাজরিন, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি আমল করাইতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, তিন জায়গায় ফাখ রাখতে নাই, কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? তিন জায়গায় ফাখ রাখতে নাই। নম্বর ওয়ান, দুই মুসল্লি যখন মসজিদে নামাজে দাঁড়াইবেন, দুই মুসল্লির মধ্যখানে যেন ফাখ না থাকে, যদি থাকে তাহলে মিস্টার ইবলিস প্রবেশ করবে। কথা ঠিক না বেটি? আমার সাথে কিছু কথা বলবেন ভাই, সময় কম কাজ বেশি? সময় কম কথা হয় না, সময় কম কাম বেশি। সুতরাং আমরা যারা আশেপাশে এদিক সেদিক ঘুরাফেরাত আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আবার এখানে এসে জমিয়ে বসার তৌফিক দান করুন। সবাই আমিন বলেন ভাই। ফাঁক বন্ধ করি ভাই, মেহরবানি করি আমরা ফাঁক বন্ধ করি ভাই। মাহফিলের আশেপাশে যারা আছেন এবং মসজিদের ভিতরে আমার যেই সমস্ত ভাই অকল বই লিছেন, আপনাদের খেদমতে অনুরোধ, মেহরবানি করে আমাদের পিন্ডালের নিচে চলে আসেন। আপনি যদিও আল্লাহর ঘরে মসজিদে বসে আছেন, ঠিকই আছে, সব হবে, কিন্তু এই মাহফিল, এই মাহফিলের এই মুহূর্তে এই মাহফিলের চতুর্পার্শ্বে বাউন্ডারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাউন্ডারি আছে। সুতরাং বাউন্ডারির ভিতরে ঢুকলে মসজিদে এই মুহূর্তে বসার চাইতে এই বাউন্ডারির ভিতরে বসার লাভ বেশি। লাভ বেশি কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশশাতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত, যেটা সেই খাস রহমত আপনাদের উপরে এই মুহূর্তে বৃষ্টির মতো বর্ষণ হইতে আছে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজাত? কে দিয়েছেন তৌফিক? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এক। দুই নম্বরে আমাদের, আমরা যেখানে আসলাম আমাদের ভিতরে ইমান আছে বলিয়েই তো আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারছি, কথা কয় না ঠিক না বেটি? আমাদেরকে আল্লাহ এমন একটি মুহূর্তে এমন একটি টাইমে এই জায়গাতে আল্লাহ আমাদেরকে এই যে জান্নাতের পরিবেশে বসার তৌফিক দান করেছেন ভাই। আপনি যদি ইতিহাস দেখেন, চতুর্দিকে খবর লাগান, পৃথিবীর এমন কোনো দেশ নাই আমরা এই মুহূর্তে যেভাবে শান্তিতে বসতে পারছি, পৃথিবীর আর কোনো দেশে মুসলমান এইভাবে শান্তিতে বসার সুযোগ নেই। জি আস্তা, পৃথিবীর সমস্ত দুনিয়ার কাফির বেঈমান মুনাফিকরা এই মুহূর্তে মসজিদ ভাঙ্গে মন্দির বানানোর পরিকল্পনায় লিপ্ত আছে, মাদ্রাসা ভাঙ্গে গির্জা বানানোর পরিকল্পনায় লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে আল্লাহর ঘরের সম্মুখে জান্নাতি পরিবেশে রহমতি বরকতি শামিয়ানার নিচে কোরআন হাদিসের আলোচনা কিছু সময় শোনার এবং বলার তৌফিক দান করেছেন। আবারও মন খুলে উচ্চ আওয়াজে মুসলমানদের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে ইসলাম হই, আমাদের ভিতরে ইমান আছে বলেই তো আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কি বলাইছেন? ইমানদার। আমাদেরকে আল্লাহ কি বলাইছেন? ইমানদার। দৌলতে ইমান দান করেছেন, এই দৌলতে ইমান, ইমান এমন একটা জিনিস যা দেখা যায় না। দেখি তো আপনার ইমানটা বার করে দেখাও গেছে, পারবেন
পারবেন না, ইমান দেখা যায় না, চর্মচক্ষু দিয়ে আল্লাহ না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী স্কলার এক শিক্ষক আজিজুল হাসান ওনার নাম, উনি একদিন সেই ক্লাসে গিয়ে বর্ণনা দিতেছেন, যা দেখি না তা মানি না, যা দেখি না তা মানি না, অর্থাৎ আল্লাহ দেখা যায় না আল্লাহ মানাও। একটা ছাত্র ছিল ওই ক্লাসে, ছাত্র বলল স্যার আপনি জীবিত না মৃত, আপনি জিতা না মরা, কিতা খস আমি তো জিতা, বলে আমি তো মানি না আপনি জিতা, আমি তো কই আপনি মরা, কিলা বুঝলে, বলে তো স্যার আপনি বলছেন যা দেখি না তা মানি না, আমিও তো আপনাকে জীবিত না মৃত তাও মানি না, কেন আপনার ভিতরে যে রুহটা আছে ওইটা একটু বাহির করে টেবিলের উপরে রাখে। আপনি যদি সত্যি জীবিত হন তাহলে তো অবশ্যই জান আপনার ভিতরে আছে, আমি জান যত সময় দেখছি না, রুহ না দেখা পর্যন্ত আপনারা জিতাই কেন আমি মানি না। ফাইসে লাগাল সারর 12টা বাজার, হয় স্যার আপনি না বলছেন যা দেখি না তা ধরে কই না, যা দেখি না তা মানি না, আল্লাহ দেখা যায় না মানাও যায় না, আপনার দৃষ্টি মতে আপনার ভিতরে রুহ আছে এই কথা কশিস কালেও আমি মেনে নিব না যতক্ষণ পর্যন্ত আপনি বাহির করিয়া না দেখাইছেন। স্যার বলতেন উনি আমার ভিতরে তো যা আছে বলেই তো আমি কথা বলতে পারছি, বলে না না এগুলো আমি মানবো না, আপনি বার করিয়া দেখাও, বাহির করিয়া কি দেখানো যায়, রুহ দেখা যায়, জান দেখছেন কোনোদিন, জেন রুহ খবর করেন এর নাম কিটা ধরে করেন নাম, আল্লাহ নবী আজরাইল জিকাইলা জান তুমি নাও কিলা, বলে আমি আর রাসূলুল্লাহ আমি যে রুহ মানুষের আত লই মুঠির ভিতরে লই একটু বারবার লাগে, তখন মনে করলাম যে বারবার যখন লাগে দেখি কিতা বার করে দেখি খালিয়া সুবহানাল্লাহ, জান আছে আজরাইলের হাতে রুহও আছে দেখা যায় কিন্তু মানা যায়, দেখা যায় না মাতুন না, দেখা যায় না মানা যায়, মানতেই হবে মানতেই হবে, না মানিয়ে কোনো উপায় নাই, রুহ আছে বললেই তো আমি চৌকি দেখি দেখি, জান আছে বলেই তো আমার হাতে লড়ে, জান আছে বলেই তো চৌকে দেখি, রুহ আছে বলেই তো কানে শুনি, রুহ আছে বলেই তো পায়ে লড়ে, রুহ আছে বলেই তো কথা বলতে পারি, জান আছে বলেই তো আমার শরীরে কথা বলে, স্যার আপনি বলছেন যা দেখা যায় না তা মানি না, কশ্চিন কালে আপনার কথা মানবো না, আপনার ভিতরে রুহ থাকলে বাহির করিয়া দেখান, যদি তাই সম্ভব না হয় অবশ্যই আপনি মানতে হবে, রুহ দেখা যায় না কিন্তু মানা যায়, সুতরাং আল্লাহ দেখা যায় না মানা যায়, বাতাস দেখছেন আপনারা কোনোদিন, আপনার এলাকার বাতাস আইনি তুফান দেয়নি, লাল কালার খালা সবুজ হলুদ বেগুনি কেমন দেখা যায়, দেখা যায় না কিন্তু বোঝা যায়, দেখা যায় না কিন্তু বোঝা যায়, আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, অসুবিধা নেই আপনার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আমার বিষয় কিন্তু ইগুনায়, এর বাদেও কিছু আলোকপাত করতে চাই, কারণ আমার যে বিষয়বস্তু ইগু জোহরের আগে যে মোলানা বয়ান দিয়েছেন উনি কিছু সানিয়া গেছিল দান সদকা সম্পর্কে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি হয় ফলাফল কি ওই সম্পর্কে আমার আলোচনা, কিন্তু এখান তো অলির অনুযায়ী সানি দিয়েছেন, এর বাদেও আমি কিছু আপনার তোর সামনে হইব ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, রাজি আছেন তো, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেদুইন গিয়া কইল হুজুর আপনারা মানুষের ওয়াজ করতে করতে বেমুখা ফেলাই দিয়েছেন, বলে কি তা হইছে, মানুষের বিভ্রান্ত করা খালি কইন আল্লাহ আল্লাহ আছেন আল্লাহ আছেন, আল্লাহ না দেখানি পর্যন্ত আমি কোনোদিন বিশ্বাস করবো না, যদি দেখাইতে পারো এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হইনি, হাদিমরে কইলে একটা সৈয়দ মিয়া মাটির দোলালো, শহীদ মাসের মাটির দোলা শক্ত থাকে না নরম থাকে, যদি এখন শক্ত থাকে না নরম থাকে, খুব শক্ত থাকে, উনি বলছেন একটা শহীদ মাইয়া ইটা দোলালো লইয়া ওর মাথা দিয়ে একটা ইটা মার গেল লইয়াও খেসিছে বোমা লাগাল ফুটিছে কিতাব তো নিন মারার পরে তো আরাম লাগছে না গোয়াই গেছে নিন কিতা আরাম লাগছে তো এখানে কিতা হইছে না কিতা হইছে দুঃখ পাইছে বিষ হইছে ফুলছে
হাজির জমানা আসিল, বিচার দায়ের করেছে আশরাফুল থানভীর বিরুদ্ধে কাসিম কাজীর দরবারে, উভয় পক্ষ আসামি বাদী বিবাদী উভয় পক্ষ হাজির। কাজী বলছে, থানভী সাহেব উনাকে আপনি মারলেন কেন? বলে, না না আমি তো মারি নাই, উনাকে আল্লাহ দেখাইছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কেমনে দেখাইলাই? ও আশরাফ আলী তানভী কেমনে তুমি আল্লাহ দেখাইলাই? বুঝলাম না। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, সুবহানাল্লাহ। জোরে বলেন। ও ভাই আপনার আমার ব্রেইন না, আল্লাহ এত বিশাল ব্রেইনের অধিকারী, উম্মত সারা পৃথিবীর মানুষ কেমনে কল্যাণ লাভ করবে সেই ব্রেইন আর জ্ঞান আল্লাহ হাকিমুল উম্মতের মাথায় ঢুকাইয়া দিছে। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও কাজী সাহেব আমি যে তার এইটা মারছিলাম, আঘাত করেছি, এখানে কি হয়েছে? বলে বেদনা হয়েছে, এই জায়গাটা ভুলছে, বেদনা হয়েছে কাজী সাহেব, এই জায়গায় বেদনা হয়েছে, আমি কখনো মানব না যত সময় পর্যন্ত বিষ বাগি করিয়া না দেখাইছ। গ্যাস্ট্রিকর বেদনায় ধরেনি, আলচারও বেদনায় ধরেনি, হ্যাঁ অ্যাপেন্ডিসাইটর বেদনায় ধরেনি, আমি আপনার তোরে দিকাই ভাই বেদনার কালার কেমন? দলানি খালানি দেখা যায় না, বেদনায় দর্শে বোঝা যায় কিন্তু দেখা যায় না। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কাজী সাহেব আমি তাকে আঘাত করেছি, মাথার মধ্যে বেদনা হইছে, বেদনা হইছে, বিষ জমছে, এই জায়গায় ফুলা মারছে, বেদনা হইছে, বিষ হইছে, বোঝা যায় যত সময় পর্যন্ত বিষ হইছে আমি বিশ্বাস করব না। মেঘের বাড়ি করি আপনি তারে বলেন, তার ও বিষটা বার করিয়া টেবলের উপরে রাখতো। কাজী সাহেব বলেন, বিষ তো দেখা যায় না, সুবহানাল্লাহ, বিষ দেখা যায় না বোঝা যায়, বেদনা দেখা যায় না বোঝা যায়। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তার মাথায় বেদনা হয়েছে, যদি দেখা যায় না বেদনা হয়েছে বোঝা যায়, আমার আল্লাহ ওই সত্তা যিনাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না কিন্তু আল্লাহ আছেন এটা বোঝা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহ বোঝা যায় কেমনে? আমার আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আমার ভিতরে রূহ আছে, এই জন্য আমার রূহ আছে, রূহ দেখা যায় না কিন্তু রূহ আছে বললেই হাতে লড়ে। আমার আল্লাহ আছেন বলেই তো আসমান টিকে আছে, আমার আল্লাহ আছেন বলেই তো জমিন টিকে আছে, আমার আল্লাহ আছেন বলেই তো সূর্য চন্দ্র সূর্য অতিক্রান্ত করতেছে, আমার আল্লাহ আছেন বলেই তো বাতাস আছে, আমার আল্লাহ আছেন বলেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। যদি আমার আল্লাহ না থাকতেন কোনো কিছুই থাকতো না। সুতরাং আমার আল্লাহ এমন সত্তা যিনি সর্বত্র সব জায়গায় বিরাজমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনাকে চর্মচক্ষু দিয়ে বোঝা যায় না কিন্তু অনুভব করা যায়। ঠিক না বেটি? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌলতে ইমান দান করেছেন, দৌলতে ইমান, আস্তা আসমান আর জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন যদি ভাই একদিকে রাখেন, একদিকে যদি আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল যদি একদিকে রাখেন, আর যদি মুসলমানের ইমানকে একদিকে রাখা হয়, এরপরেও মুসলমানের ইমানের পাল্লার ওজন বেশি হইয়া যাবে। ইমানের এত দাম, ইমানের এত দাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, দর হাদিসে আমুদাকে বান্দাচু, দর হাদিসে আমুদাকে বান্দাচু, লা ইলাহা ইল্লাল্লাহ গুফতেউ, লা ইলাহা ইল্লাল্লাহ গুফতেউ, গুনাহাম্মা বশুজাদ বান্দা বুয়াদ, গুনাহাম্মা বশুজাদ বান্দা বুয়াদ, সদ সালেহা মাজুসি তিবে সে বুয়াদ, সদ সালেহা মাজুসি তিবে সে বুয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ইয়াকিন আর বিশ্বাস সহকারে এক মর্তুবা কলিমায়ে তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করতে পারে, বিশ্বাস কর সহকারে, তিন সহকারে যদি বিশ্বাস করে, এই মানুষটা যদি 100 বছর আগুনের পূজা করে, আগুন দিয়ে খোদা মনে করি আসি গুনাহ করে, এর বাদেও এক মর্তুবা কলমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর মুশরিকর গুনাহের সেকেন্ডের ভিতরে ক্ষমা করিয়া দেয়।
এজন্য শয়তানে যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কারণে শয়তান যখন বিতাড়িত হয়ে গেল জান্নাত থেকে, শয়তান যখন বিতাড়িত হয়ে গেল আফসোস করে শয়তানে হায় হায় ওই আদমের সিজদা না করার কারণে আজকে আমি জাহান্নাম জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আমি অভিশপ্ত লায়নত প্রাপ্ত হয়ে চিরশপ্ত চির অভিশপ্ত জাহান্নামী হয়ে গেলাম। ও আল্লাহ আমার কয়েকটা আবদার আপনি পূরণ করবেন কি? আল্লাহ বলেন কি তোমার আবদার বলো? আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ কইরা যা দিলাম কতদিন হায়াত গোয়াই শুনছি না কিতা। আপনারা তো আসলে মাতান খুব টাইম এখন কিছু ফেটো কিতা লাগছে, কতদিন টাইম? কেয়ামত পর্যন্ত হায়াত আছে, শয়তান ওর মরে না, কেয়ামতের সময় মরবো। অত লম্বা হায়াত, এত লম্বা হায়াত, যা দিলাম আল্লাহ রক্তটা ক্ষমতা বলে কিতা বলে আমি তোমার বন্দার মানুষের রক্তের সাথে মিশিয়া চলতাম পারিলে একটা ক্ষমতা আমারে দিয়া দেও, আল্লাহ কইন দিলাম। শয়তান দেখছেনি আপনার এলাকাত শয়তান আছে নি? দুই সাইজন হইব, এখন দরজন দেখা যায়নি, আছে যে কেন মানেননি? আল্লাহ এখন যা দিলাম মানুষের রক্তের সাথে মিশিয়া চলতে পারবে তোরে এই ক্ষমতাও দিলাম। ভাইয়া তোমার জুলফাল দে জুলফাল পাইছি রে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলাম, আর মানুষের রক্তের সাথে মিশিয়া চলার শক্তি পাইলাম। কোনো মানুষে তো আমারে আর কোনোদিন ধরতে পারবে না, আমারে আর কোনো মানুষে কোনোদিন দেখতে পারবে না। এখন আমার মন মতো মানুষে ধোকা দিমু, আমার মনে জেলা চাইব ওলা মানুষে চাবি দিমু, মানুষরে ঘুরাইমু, ঘুরাইনি চাবি দেনি শয়তান কয় তুমি অফিসে যাই ভাই, অফিসে গিয়া তোমারে মুড়া দিব, তুমি নমাজ দাঁড়াই ভাই নমাজ গিয়াও তোমারে কুমন্ত্রণা দিব, তুমি তোমার স্বামী স্ত্রী দুইজন ঘুমাই ভাই স্বামী স্ত্রীর মধ্যে গিয়াও কুমন্ত্রণা দিব, তুমি গাড়ি যাই ভাই গাড়িতেও দিব, বন্ধ যাই ভাই বন্ধও দিব, যেই জায়গায় থাক ভাই তোমারে আমি চতুর্দিক থেকে হামলা করবো, তোমারে সামনে থেকে হামলা করবো, পিছন থেকে হামলা করবো, ডান দিক থেকে হামলা করবো, পিছন ডান বাম দিক থেকে হামলা করবো, চতুর্মুখে হামলা করার বাদে একজন মানুষ কি আর টিকিয়া থাকতে পারে? টিকিয়া থাকতে পারে না, চতুর্দিক থেকে হামলা করবো হইল শয়তান। আল্লাহ চতুর্দিক থেকে হামলা করবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান কোনো অসুবিধা নাই, তুমি চতুর্দিক থেকে হামলা করবে আমার কোনো অসুবিধা নাই, তবে শয়তান তুমি জানিয়ে রাখো চতুর্থ সাইডটা দিকের কথা কইছো, দুইটা দিক এখনো বাকি গুণ কিন্তু কইছো না, আরো জোরে কয় দিক জোরে কেন কয় দিক? দুইটা দিক, একটা হইল উপর, একটা হইল উপর আর একটা হইল নিচ। ও শয়তান উপরের দিকেও বলো নাই নিচের দিকটাও বলো নাই। ও ভাই আপনি আপনার বার্তা কি বই রাখি বাজার যাইবেন অথবা বিয়ানি বাজার যাইবেন, ঘর থেকে বের হয়ে পিছিয়ে দিয়া চাইছেন সামনে দিয়া দিছেন কি পর্যন্ত যাইতে পারবা? কথা বুঝাইতে পারছি না মনে হয়। যাইবেন বিয়ানি বাজার, সামনে দিয়ে চলছেন পিছন দিকে চাইছেন পারবানি, বাম দিকে চাইয়াছে ওবায় যাইতে পারবানি, ওবায় চাইয়াছে হবায় যাইতে পারবানি, যাইতে পারবেন না। কিন্তু নিচের দিক দিয়ে যদি চাইয়াছে সামনে দিয়ে যান আছেন না, উপরে দিয়ে খেয়ে আছে আরো ধরে। ও শয়তান চতুর্দিক থেকে হামলা করবে, সামন দিক থেকে হামলা, পিছন দিক দিয়ে হামলা, ডান দিক দিয়ে হামলা, বাম দিক দিয়ে হামলা, আমার বন্দারারে চতুর্দিক থেকে হামলা করবে, দুইটা দিক তোমার বলার বাকি আছে উপর আর নিচ। আমার বন্দা উপর দিক দিয়ে চাইলে আমারে পাইবে, নিচের দিক দিয়ে চাইলে তার তো চোখ হেফাজত থাকবে, চক্ষু হেফাজত থাকবে, উপর দিয়া চাইবে আমি আল্লাহকে পাইবে। আর কোন কোরআন এবং হাদিস বেহেশতি পরিবেশে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহ ওয়ালাদের মাহফিলে যখন মুমিন বান্দারা যায় আমার আল্লাহ বলেন 60 বছর দুকা দিয়া গুনাহ করাইছো, আমার বান্দা কি ও জায়গা যখন আমারে শরণ করিয়া আর তার কৃত অপরাধের সামনে রাখিয়া মাত্র 1 মিনিট আমার কাছে মাফ চাইবে, চকুর পানি ফেলাইবে, ও শয়তান জানিয়া রাখ তার চৌকের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ আমার বন্দার 60 বছর জিন্দগির সব গুনারে মাফ করিয়া দিমু। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই সময় কম, আমি যে আয়াতে কলিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 161 নম্বর 261 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি কামাসলি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাববা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কল্যাণ তাদের জন্য যেই সমস্ত মানুষে তারা আল্লাহর রাস্তায় একটা দানা দান করবে, একটা দানা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দানা দান করবে, এদের অবস্থা হবে, এদের অবস্থা হবে শস্য ক্ষেতের মতো, অর্থাৎ একটা দানার থেকে আমি আল্লাহর সাত একটা দানা তৈরি করাইয়া দিব, পরিণাম তাদের কল্যাণ হবে, পরিণাম তাদের কল্যাণ হবে। আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় সদকা দিলে লাভ কি হবে? একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই, শুনবেন নি, হইতাম নি, অসুবিধা হননি আপনারা? দুই বছর আগে মনে হয় একবার আইসলাম আদানা মসজিদ, হ্যাঁ কত বছর আগের বছর মনে হয়, আমার ডাক্তার সাহেব মাশাআল্লাহ অত্যন্ত মায়া করেন এবং খুব ভালো মানুষ, নন্দীর ফল প্রোগ্রাম ওনার সাথে দেখা হয়েছে আর সম্পর্ক হয়েছে এর বার্তা কি, যাই হোক ডাক্তার সাহেবের মাধ্যমে আল্লাহ আওয়ার তৌফিক দিছে, আপনারা মনে হয় বেজার, আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার দেখা হইলো, আমার সাথে আপনারা দেখা হইলো, আর এক মুসলমান আর এক মুসলমানকে দেখা সাক্ষাৎ হইলে তো মায়া মোহাব্বত বাড়ে, তাই না? তো একটা ঘটনা কইতাম, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, মালিক বিন দিনার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কইতো না, মালিক বিন দিনার, ও ভাই তার নাম মালিক, দিনার নাম লাগলো কেমনে, নদী পার হওয়ার জন্য বার্কি নৌকা উঠছেন, পকেটে টেকা নাই, মাঝ নদীতে গেছেন, বেটাইয়া কয় হুজুর টেকা দেই, নদীর বড়া দৌকা এক রেয়াল এক দিনার হইলা রে, আমার কাছে তখন টেকা নাই, আল্লাহওয়ালা মানুষ তো সরল সুদা, ফেস ওয়াশ নাই, কইলা রে বাবা তো টেকা নাই, আমি যাওয়ার সময় দিলাইম তোমার টেকা, বলে জি না দেওয়া লাগবো, নাইলে নৌকা অন্তত তোমার বুড়াই নেই, ফাড়ি তার তালে হয় নৌকা পুড়াই মার, নাইলে নাওটাকে উঠতাম দি, উঠতে দিতাম না, দেওয়াও লাগবে বাবা আমি বাকি মানি না। আর মালিক বিন দিনার তো আল্লাহওয়ালা সর্বসুদা মানুষ, কৈনিকুর সামনে সরম পাই, যদি সরম দিলাই মানুষের সামনে তো একটা সরম নাই নি বা অন্য বোঝা বোঝা ও কালেকশন লাগাইছে, খা লাগে আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হে, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হে, পীরে মস্ত মীরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, পীরে মস্ত মীরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, মাগরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত, মাগরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক লাগাইছেন আল্লাহর লগে, মাছ দরিয়াত বইয়া কইন, ও আল্লাহ আমার পকেটও একটা দেখা নাই, আল্লাহ মনে করেছিলাম খেওয়ানি বেটায় হয়তো আমি বুড়া মানুষ দেখি একটু দয়া করব, বাকি মানব, আল্লাহ তোমার বন্দায় বাকি মানে না, এই মুহূর্তে যদি তার টাকার ঋণ পরিশোধ না করি আমাকে বেইজ্জত করবে আল্লাহ, এই খেওয়ানি বেটার সামনে আমারে তুমি লজ্জা দিও না, আল্লাহ তার ঋণ পরিশোধ হওয়ার মতো ব্যবস্থা তুমি বাকিল করিয়া দাও। ফারবানি মাছ দরিয়া তাল্লাই ঠেকা দিতা, তাই না? ই একই ই বিশ্বাস আপনারা আছে, দরিয়ার মাঝখানো আল্লাহ ঠেকা বানাইতে পারবা তো, ঠেকা বানাইবার মেশিন আল্লাহর কাছে আছে, তাই না? দেখি কারেন্ট আছে তো, হিনো মনে কর লোডশেডিং হয়নি মাঝে মাঝে, জি ই কারেন্ট কিতা নাই, লোডশেডিং নাই, সুবহান আল্লাহ, কই না কোন হইতে সময় যায় বনতে সময় যায় না। মালিক বিন দিনার আল্লাহর ওলি, বিশ্বের হাফি, বিশ্বর বিশ্বর বিশ্ববিখ্যাত মধুরী, বিশ্ববিখ্যাত মধুর, বিশ্বরের মতো মধুরী আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, মনে হয় কিয়ামত পর্যন্ত আসবে না, এত বিশাল আকারের মধুর ছিল। বার্তা কি বেটা বার হয়েছে মধু খাওয়ার যাইত রাস্তার দিকে, হঠাৎ একটা সাপ খাদ্য সাদা খাদ্যর মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আরে
যদি কেউ আমার আল্লাহ না না সুবহান আল্লাহ একত ঘন্টা বাদে কই লইব কার নাম বয় হয়ে গেছে দয় আল্লাহ আমার আল্লাহর নাম রাস্তা ফগেট লইছে লইয়া তার যে কাম আছে সব কাম কাজ করিয়া বাড়িতে গেছে গিয়া বাহির করিয়া কয় কাগজটা খই রাখলে ভালো হইব কারণ এখানে তো আল্লাহর নাম উন্নত মানের কাপড় দিয়ে কান্ডে ফেসাইছে ফেসাইয়া আত্মর লাগাইয়া হয় তাসকার উপরে রাখছে আর নাইলে মাতাত রাখছে রাখিয়া ঘুমাইস আল্লাহ আছে নি ধরে কই না আছে নি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি স্বপ্ন দেখেন ও মালিক তুমি যাও আমার বিশ্বরের কাছে গিয়া খবর হো আমি আল্লাহর নামের হেফাজত করেছে এই জন্য আমি আল্লাহ বিশ্বরের জিন্দগির সব গুনারে মাফ করিয়া দিলাম যাও শুধু তালা আমার বিশ্বরের কাছে খবর সংবাদ পৌঁছাইয়া দাও আমি আল্লাহ বিশ্বরের ইজ্জত আর সম্মানিত বৃদ্ধি করে দিলাম এই জমানার যুগ শ্রেষ্ঠ আমি আল্লাহ তারে ওলি বানাইয়া দিলাম বাদরদিন মালিক বিন দিনার উঠিয়ে বিশ্বরের বিশ্বরের মধ্যে মদ পানোর মদের আড্ডাখানার দিকে রওনা ইয়া দিকে ইলে ভাই কেন বিশ্বর আসেনি বলে হা উনি তো মাতাল উনি মাতাল দিন দুনিয়ার খবর নাই বেহুশ অবস্থায় আছেন তার খাদিমিকে ডাকতে ডাকতে বিশ্বরে হাবি উঠছে বিশাবেরা ঘুম থেকে উঠছে মালিক বিন দিনার অপেক্ষা করতে করতে চলিয়া গেছেন যান বৈরাগি বাজার গেছেন গিয়ে আটতে আটতে বিশ্বর উঠিয়া কইল কিতা বলে আপনারে তো মালিক বিন দিনারে খুঁজাইছেন হয় হায় হায় আল্লাহরে তো বড় বলি আল্লাহরে তো বড়ই মালিক বিন দিনারে আমার কেন খুঁজাইলেন হায় হায় আমার সর্বনাশ আমি তো আগে সংবাদ জানতে কইব আল্লাহর এত বড় বলি এখানে আমার খবর করলা দৌড় আরম্ভ করছে দৌড়িয়া যখন গেছে মাস বিশ্বরে হাফির পাও খালি আছিল জুতা ছিল না বিশ্বরে হাফিকে ধরছে মালিক বিন দিনার কইল হুজুর আপনি বেয়াদবি মাফ করবা আপনি কি আমার ডাকছেন আমি কিন্তু কইতাম পারি না আমি তো মাতাল আমি মদ খাইয়া অজ্ঞান কেন ডাকছেন বলে তোমার বেলায় একটা সুসংবাদ আছে আর হুজুরে কি আছে সুসংবাদ আছে ও বিশ্বর তুমি নিওলা করছো ওখান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির সব গুনাহ মাফ করিয়া দিছে শুধু তালা আল্লাহ তোমার এই জমানার মধ্যে সবচেয়ে ইজ্জতের জিন্দগি আল্লাহ দান করছে বিশ্বে আমি তার মত পর্যন্ত কোনোদিন স্যান্ডেল পাওয়া দেয় নাই পাওয়াতে নাই খালিফা যতদিন দুনিয়াতে আসলা খালিফা কোনোদিন জুতা পাওয়া দিছেন না জিজ্ঞাসা করা হইল অবিশ্বর হাফি মানি খালিফা ও জুতা মুক্ত পাও ও ভাই আপনি স্যান্ডেল পয় দেন না কেন উনি বলেন আমি কেন পাওয়া দিব আমার আল্লাহ যেদিন আমার এই মাফির ঘোষণা দিয়েছিলেন ওই দিন আমি বিশ্বে হাফির পয়ে স্যান্ডেল ছিল না আমার খালিফাও আছিল প্রতিজ্ঞা করছি খালিফা অবস্থায় আমার আল্লাহ আমার মাফি ঘোষণা দিছ যতদিন দুনিয়াত বাসি আর কোনদিন চ্যান্ডেল পায়ে লাগাইব না প্রশ্ন আসতে পারে বিশ্রে আমি রাস্তা ভাই খালি ভাই হাঁটবে হিয়াল কুকুর কুকুরের পেশাব আছে গরু ছাগলের প্রস্রাব পায়খানা আছে পায়ে লাগলে তো নাপাক হওয়ার সম্ভাবনা আছে নালা আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জমানায় দুনিয়ার যত হিংস্র প্রাণী বাঘ বললো হিয়াল কুকুর গরু পয়সা সইন এরারে আল্লাহ অর্ডার দিছে আমার বিশ্বর যে রাস্তা পায়ে কাটিয়া যাইবে সাবধান তোমরা কেউ এই রাস্তা পায়ে প্রস্রাব পায়খানা করতে পারবে না উনার নাম মালিক বিন দিনার নৌকাত বুইয়া বুইয়া কালেকশন লাগাইছেন আল্লাহর লগে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করিয়া নিছে সাথে সাথে দেখা গেল নৌকার চতুর্পার্শ্বে ভাই এইভাবে দরিয়ার মাছ বাড়ছে প্রত্যেকটা মাছের টুটে একটা করে স্বর্ণের দিনার আরো আসতে একটা টান দিছে ইগুন দেখে খাওয়ানি ভাগল হয়ে গেছে কয় দোয়াই আল্লাহ এটা বস্তা কা বস্তা শুনে হইব আত বাড়ায় মাঝে ভোর দিলায় গোয়াই গেছেন লালস বুঝুন নি লালস স্বর্ণের দিনার দেখে খাওয়া নিয়ে নিত না নিয়ে একদিন আর ই অবস্থা দেখি আত বাড়ায় মাঝে ভোর দিলায় মাঝে কয় মিস কল দিস না খাম হইতো না এটা তো লাগি নাই মাতুন না দেখি তো লাগি নাই তুই তো একটা জালি
তোর নৌকার যে কত বড় আল্লাহর ওলি উঠছেন বুঝছ না, তোর ভাগ্য কুলি গেছে এই মানুষের বিনা পরিশ্রমে পার করিয়া দিলেও তোর ভাগ্য লাভ আছে। কিন্তু বুঝলে না, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একটা দিনার লইছেন লইয়া কইল ওনে মালিকে টেকা তুলিয়া কয় রে ভুল করলাম রে, আল্লাহর এত বড় ওলির লোকে যা বিয়াদবি করলাম, মালিক বিন দিনার দরিয়া ফাড়ি দিয়া গেছেন বাজারের চৌরাস্তা দাঁড়াইয়া বয়ান করা, ও বাজারের মানুষ আমার পাশে একটা অসহায় মানুষ, অসহায় মানুষ, এতিম, অসহায়, বড় গরিব, এই ব্যক্তিরে যেন চারটা টাকা দিয়া সদকা দিবাই, চারটা টাকা যেন সদকা করবাই, আমি মালিক বিন দিনারে তোমার লাগি স্পেশাল চারটা দোয়া করুম সদকার বয়ান করলা, যেন চার টাকা দিবাই তোমার লাগি স্পেশাল চারটা দোয়া আছে, যদি সদকা দেও চার টাকা বেটাই ফাটাইছে তার চাকর বাজার কইছে দা এক টাকার মদ লইবে কিতা লইবে, এক টাকার মদ গাঞ্জা আপেল আঙ্গুর বাজার সাইড টাকার করিয়া তাড়াতাড়ি আয়, ইগু মনিবিগু বড় জালিম খালি মারে, সকালে একবার ফিটে চাকর রে, দুপুরে একবার ফিটে, বিকালে একবার ফিটে, চাকর বড় অতিষ্ঠ হয়েছে আর কিতা করবো রে বাবা, গরিবর ফুয়া চাকরি না করিয়া দেয় মুখ হই চাকরি করে রে, আর মালিক বিন দিনারের আওয়াজ বুঝরা তো আপনি, কারেন্ট জেলা মানুষের ধরে মালিক বিন দিনারের কথায় ওলা মানুষের আসার করে, সারা বাজারের মানুষ দলাই গেছেন চারটা টাকা সদকা জেন দিবাই, এর লাগি আমি মালিক বিন দিনারে তোমার লাগি স্পেশাল ভাবে দোয়া করব, আর মালিক বিন দিনারের দোয়া যে কবুল হইব এতে কোনো সন্দেহ। আচ্ছা আজকে যে আপনারা এখানে ইয়া বইছেন আলহামদুলিল্লাহ, এখন মুবারক মাহফিল, এই মাহফিল দোয়া করলে দোয়া যে কবুল হইব আপনারা সন্দেহ আছেন দেখি, কবুল হইব তো সন্দেহ আছে নি, বিনা সন্দেহে আজকে দোয়া কবুল না, তবে আল্লাহ যদি কইছ, আল্লাহ যে কইছ তুমি দেন আমার রাস্তায় দেও, মাল দিছে কে মানে মাতুন না দেখি, সম্পদ বানাই দিছে কে আল্লাহ, সম্পদওয়ালা বানাইছ আল্লাহ, কইন তুমি আমারে দিবাই আমি তোমারে দিব, মুসা আলাইহিস সালাতু সালাম যাইরা তুর পর্বত এক ব্যক্তি ভাইয়া কইল ও মুসা আমি তো এক হোক খাই দুই তিন চার দিন উপাস থাকি, তোমার আল্লাহরে গিয়া কই আমার নিজের যা আছে এক লগে দিলাই তো আমি খাইয়া এক লগে মরে যেতাম, যা কই মানে গিয়া কইছেন আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ ওলা কইয়া দিছে কিতা করা যায় বলে তার এক অক্তর রিজেক আছে এক বেলার রিজেক আছে, বলে তো যাও এক বেলার রিজেক দিলাও হে তার খাইয়া মরি যাও, এক বেলার রিজেক পাইছে বেটা তার তাও করার করছে, কতদিন বাদে মুসা আলাইহিস সালাম যাইরা ও ভাই গিয়া দেখুন এখনো বেটা জিতা, হ্যাঁ মাশাআল্লাহ সময় কমে গেছে ভাই, আজানের জমাতের টাইম হচ্ছে ইনশাআল্লাহ, আমরা সবে জমাত পড়তাম রাজি আছি তো ইনশাআল্লাহ, আসরের নামাজ জমাত সহকারে পড়ি, আর আসলে সময় কম হইলাও তো কইছি ভাই সময় কম খাম বেশি, হ্যাঁ সময় কম খাম বেশি কিতা করমু, মঞ্জিলে মকসুদে যাওয়ার তৌফিক হইল না, আগামীতে যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেই নাকি তে আমার বাকি সাইদুল ইসলাম সাহেব 100 টাকা, আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ মাহফিল থেকে আপনার বন্ধা হলে আল্লাহ ফকেটকে খালি করিয়া আল্লাহ আপনার কোনো মসজিদে সদকা করছেন আপনারই খুশি করবার লাগি, আয় আল্লাহ আপনি যে কইছেন সদকা দিলে আপনি তার বদলা দিবা, আল্লাহ তোমার বন্ধা হলার সদকার বদলা আপনার নিজ কুদরতি হাতে দান করিয়া সবে আমিন কই, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।